ইতিমধ্যে ধলাইৰ উপনির্বাচনৰ বাবে বিজেপি প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰা হৈছে আৰু কাছাৰ জিলাৰ ধলাইৰ এইবাৰ উপনির্বাচনত এমএলএৰ বাবে বিজেপি প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰা হৈছে তেওঁ হৈছে নিহাৰ ৰঞ্জন দাস আৰু নিউজ 18ৰ প্ৰথম প্ৰতিক্ৰিয়া তেওঁৰ পৰা জানিবলৈ মই চেষ্টা কৰিম প্ৰথমতে বহুত বহুত অভিনন্দন কি ক'ব খুব ভাল লাগিছে দল আমাকে প্ৰাৰ্থী কৰি আছে বহুত ভাল লাগিছে এই কারণে মই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা মহাশয় আমার জয়ন্ত মোল্লা বুড়া ডাঙ্গুরিয়া যিনি আমার অভিভাবক মন্ত্রী আছে তেওঁলোক সহ সকল লিডারকো মই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছো যেহেতু আপনি ধলাইত দীর্ঘদিনের ভাবে দেখি আসিল কাম করে আসলে বিভিন্ন ঠাইত বা পরিমল শুক্লবৈদ্যর সময়তো আপনাকে দেখি কাম করেছে কি হব কেনে ধরনের এই উপনির্বাচনত আপনি কাম করব কেনে ধরনের আপনি কিবা তা প্ল্যানিং করেছেন দেখি আমি পরিমল শুক্লবৈদ্য নেতৃত্বত ধলাইত বহুত কাম হয়েছে ধলাইর রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে আমি চেষ্টা করিম সকল সহযোগিতায় জিকিলে আমি চেষ্টা করিম যে ধলাইর উন্নয়ন আরও কীভাবে ত্বরান্বিত করা যায় পরিমল শুক্লবৈদ্যর সহযোগিতায় তেওঁর পরামর্শত মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শত কীভাবে ধলাইর উন্নয়ন ত্বরান্বিত করা যায় আমি চেষ্টা করিম